স্বপ্ন ভেঙে যাব বলবো না, একটা স্বপ্ন যখন ভেঙে যায় তখন এটা থেকে হয়তো অনেকগুলো স্বপ্নের আরো সূচনা হয়। বাবা যখন ছিল তখন অবশ্যই বলা হয়েছে বাবাকে ভালোবাসি ভালোবাসি, এখনো বলবো ভালোবাসি। না কি বলবো বুঝতেছি না, এখন যে বাবা নাই বাবাকে ছাড়া আমার কাছে মা দিবস বাবা দিবস এরকম আসলে কোনো স্পেশাল কোনো ডে নেই, কারণ তারা আমাদের মাথার উপর বটবৃক্ষের মতো। বাবা তো বটবৃক্ষ, এটা তো আসলে বলার কিছু নাই। সো যার আছে সে জানে, আর যার নাই সেও বোঝে যে কি হারিয়েছে। আসলে ওনার জন্য স্পেশালি কিছু বলার নেই, বাট এতটুকুই বলবো আমাদের মতো সন্তান যারা আছি সবসময় বাপ মার মানে বাবা মার টেক কেয়ারটা করতে হবে যতদিন তারা বেঁচে আছে। স্বপ্ন ভেঙে যাব বলবো না, একটা স্বপ্ন যখন ভেঙে যায় তখন এটা থেকে হয়তো অনেকগুলো স্বপ্নের আরও সূচনা হয়, ওই দিকেই এগুচ্ছি আর কি। ধরেন আপনাকে বাংলাদেশের একদিনের প্রধানমন্ত্রী করে দেওয়া হলো, কোন ইচ্ছাটা পূরণ করতে চান সবচেয়ে আগে? তিনটি ইচ্ছে আমি চাই যে মানে আমরা কি বলবো বুঝতেছি না, প্রধানমন্ত্রী হওয়ার খুশিতে ইচ্ছাগুলো কি বলে যাচ্ছেন? না ইচ্ছেগুলো ঠিক বুঝতে পারতেছি না, অনেকগুলোই তো ইচ্ছা আছে। বাট আমি চাই যে এখনো বাংলাদেশে অনেক জায়গা আছে যে আমাদের বিভিন্ন আধুনিকতার ছোঁয়া তারা পাচ্ছে না, বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে, ওইসব মানুষের মানে দুস্থ মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে। তারপর এই যে আমরা এত শব্দ দূষণ মানে বিভিন্ন পলিউশনের শিকার হচ্ছি, ওইটা যাতে কোনোভাবে নিবারণ করা যায়। আর সবচেয়ে বড় হচ্ছে এই যে আমরা মানে আমাদের পরিবেশটা ইদানিং অনেক বেশি দূষিত হয়ে যাচ্ছে, আসলে এত গরম পড়তেছে তো গাছপালার প্রতি একটু মানুষকে একটু আকৃষ্ট করতে যায় যে আপনারা গাছ লাগান, পরিবেশটাকে সুন্দর রাখুন, নিজে সুস্থভাবে বাঁচুন। আপনাকে একদিনে প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, আপনি কি করতে চান? কি করবো, সাধারণ মানুষের সেবা করবো এই আর কি। মনের কথা ছিল ক্যামেরার সামনে, এটা আপনার মনের কথা। 1 কোটি টাকা যদি পান সবার আগে কি করবো, গরিব দেখে মানুষ আছে ওদেরকে দান করবো, এর জন্য কিছু করবো না। বাবা না থাকলে আসলে বাবার উপর ভরসা করেই লাইফে আগানো যায়, জীব কিছু করা যায়। যে বাবা না থাকলে সম্ভব না, বাবা অনেক কষ্ট করে, অনেক স্যাক্রিফাইস করে সন্তানদের মানুষ করার জন্য। কখনো কি বাবাকে ভালোবাসার কথা বলা হয়েছে সরাসরি? না আসলে সরাসরি এইভাবে বলা হয় না, কিন্তু বলা হোক বা না হোক বাবাকে তো ভালোবাসে, বাবা মাকে কে না ভালোবাসে। এখন যে বাবা নাই বাবাকে ছাড়া মানে খুব একা লাগে, মনে হয় যে যখন কোনো বিপদে পড়ে যায় খারাপ লাগতেছে তখন মনে হয় যে বাবা থাকলে মনে হয় একটু হেল্প হতো, বাবা থাকলে মনে হয় বাবার সাথে শেয়ার করতে পারতাম, পাশে দাঁড়াতো, বুদ্ধি দিত, মানে মাথায় তো একটা হাতটা রাখতো যে মা তুমি কোনো টেনশন করো না আমি আসি। বাট এখন তো নাই, খুব কষ্ট পাই। তো যাদের বাবা আসে তাদের উদ্দেশ্যে বলি বাবাদেরকে অবশ্যই সম্মান করবে, ভালোবাসবে। আমরা সন্তান হিসেবে আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি।